অসুবিধা হচ্ছে, এইটুকু রাস্তা আসতে 15 মিনিট টাইম লাগলো, তাড়া আছে, 15 মিনিট হসপিটাল যাবো, 15 মিনিট এখানে জ্যামে ফেসে আছি, রাস্তাটা ক্লিয়ার করুক তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি আমি 3 দিন ধরে দেখছি যে এখানে এইভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আজকে এখানে অনেক ক্লিয়ার লোক থাকে, অনেক ডিউটি থেকে আসে, কেউ নাইট ডিউটি করে সকালবেলায় মর্নিং শিফট আসছে, অনেক কেউ হসপিটাল থেকে কেউ আসছে, একটা বাচ্চাকে টিউশন পড়াতে নিয়ে যাচ্ছে, একটা মা ছুটি নিয়ে, হ্যাঁ, সেই এখানে গিয়ে পড়ে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর এই ব্যারেজের কাছে আমাদেরকে আটকে দিল 93, বলছে কোথায় পুলিশ মারা গেছে ওর জন্য 93 আটকালো, ওই যে কে মারা গেছে পুলিশ নাকি ওনার জন্য বলছে ওই জন্য আটকাইছে। আমাদের পুলিশ নিয়ে এসছে এখানে, বিষ্ণুপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ আমাদের অফিসারকে মেরেছে, এখন বাঁকুড়ার বিষ্ণুপুর ছাড়ছে না গাড়ি, পাথর গাড়ি কোনো ছাড়া যাবে না, ছাড়ছে না। এটা আমাদের আজকালকে যা যেটা বলেছে এটা তোমার এই লকডাউনের জন্য গাড়ি আমরা যে নিয়ে এসছি, আর চুরি আমার মাল, আমাদের চুরি আমার কোচপত্র সব, ওকে মাল আর পাথর এখন চুরি আসে নাকি মালও ভালো আছে। হ্যাঁ, পয়সা তো দিত, সব জায়গায় তো পয়সা দিত, সব জায়গায় 150 যে যেরকম মানে যার যেরকম গাড়ি সেরকম নিয়ে যেত। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।